চলে এলাম কিন্তু উদয়পুর সি বিচে। হ্যাঁ সত্যি তাই, বাংলার গোয়া কিন্তু উদয়পুর সি বিচ এবং দীঘা, এই নামই কিন্তু সবাই এখন বলছেন যে বাঙালির কিন্তু খুব কাছের গোয়া আর কি। দেখুন উদয়পুরের চারিদিকে পরিবেশটা শুধু একবার দেখুন, একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, উদয়পুর সি বিচ, এই সি বিচ কিন্তু অনেকের জন্য সুইটেবল নাও হতে পারে, তার কারণ এখানে কিন্তু ওয়াইন অর্থাৎ সুরা প্রেমীদের কিন্তু একটা আদর্শ জায়গা, এখানে কিন্তু পরিমাণ নিয়ে অনেকে চাইলে আসতেও পারেন আবার অনেকে চাইলে নাও আসতে পারেন। তো সেক্ষেত্রে তাদের জন্য বলে রাখি, যারা পরিবার নিয়ে আসবেন তারা একটু কিন্তু ভেবে চিন্তেই আসবেন, আর এখানে কিন্তু ওয়াইন খাওয়ার পর মানুষজনের অবস্থা কিন্তু একটু অন্যরকম হয়ে যায়, গায়ে ঢলে পড়া কিংবা আরও অনেক কিছু। সেক্ষেত্রে আপনাদের বলবো যে আপনারা যখন আসবেন একটু ভেবে চিন্তেই আসবেন, জায়গাটা খুব সুন্দর বাট অনেকের আদর্শ হিসেবে নাও হতে পারে। শুধুমাত্র চুপচাপ চারিদিকের পরিবেশটা শুধু একবার দেখুন, আনন্দে কিন্তু মেতে উঠেছে উদয়পুরে এসে। হোটেল মানুষের ঘর নেমেছে কিন্তু এখানে উদয়পুরে, কিন্তু ভালোই পর্যটকদের ভিড় রয়েছে। যাই হোক, এই কিন্তু উদয়পুর সি বিচ, চারিদিকটা কিন্তু আমি দেখিয়ে দিলাম, এটাই কিন্তু উদয়পুর সি বিচ। অনেক পর্যটকদের ভিড় কিন্তু আজকে, অনেক পর্যটকদের ভিড়, আর চারিদিকে কিন্তু বক্স নিয়ে গান শোনা, খাওয়া দাওয়া, ফুললি এনজয়, ফুল মাস্তি। তোমার চিন্তা করতে হবে না, আমরা যদি কেউ ওয়াইন খাই তোমার কাছে অবশ্যই যাবো, সেখানে আছে। আরে সবাই বন্ধুরা এসছি এখন, সবাই যেটা বলবে। হ্যাঁ ঠিক আছে, আর একটা কথা বলে রাখি, এই উদয়পুর সি বিচে কিন্তু আপনারা বাইক রেন্টে পাবেন, বাইক নিয়ে এই বিচে ঘোরার জন্য কিন্তু আপনারা বাইক রেন্টে পাবেন, এখান থেকে কিন্তু বাইক পেয়ে যাবেন, অনেক বাইক, যেমন যেটা নেবেন তার প্রাইস কিন্তু তেমনই, স্কুটির প্রাইস আলাদা, রয়্যাল এনফিল্ডের প্রাইস আলাদা, নর্মাল অ্যাপাচি বাইকের প্রাইস আলাদা। এ বাইক রাইড করবে নাকি? স্কুটি কত করে নিচ্ছ? 200 টাকা। কোনটা স্কুটি? আর অন্য গাড়ি? বড় গাড়ি 200-400 টাকা। 400 টাকা? 200 টাকা, 200 টাকা করে স্কুটি ভাড়া, তাই তো? আর বাইক 400? বড় বাইক 400 আর অ্যাপাচি হলে বড় বাইক 400, অ্যাপাচি 200। হ্যাঁ অ্যাপাচি 200 আর স্কুটিও 200, আর বড় বাইক 400। হ্যাঁ যাই হোক, আমি এর আগেও এসে বাইক নিয়েছিলাম, দেখি আমার এই দাদারা এসে কি বলে ওরা। ঠিক আছে, এবার কিন্তু উদয়পুরে আসলেই বাইক নিয়ে রাইড করতে পারবেন, উদয়পুর বিচেও কিন্তু স্পিড বোট রাইডিংয়ের ব্যবস্থা রয়েছে এবং এখানে কিন্তু ঘোড়াও রয়েছে, যারা ঘোড়া রাইড করতে চান তাদের জন্য কিন্তু ঘোড়াও রয়েছে। উদয়পুর সি বিচে কিছুটা সময় কাটানোর পরে এবার কিন্তু আমরা আবারও যাচ্ছি নিউ দীঘাতে।